শোনা জি, যাচ্ছে না? সালাম আলাইকুম। হুম প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এখন ক্লিয়ার? হ্যাঁ শোনা যাচ্ছে। প্রথমেই আপনাকে, সাগর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামটি করার জন্য, এবং অনবরত আপনি প্রোগ্রামটি করে চলেছেন, এবং আপনার সাথে আমরা এখানে যুক্ত হয়েছি, বারবার আমরা আমাদের কথাগুলো বলেছি, এবং আজকে যেই গণস্রোত, গণসাগর, মানুষের ভালোবাসা, মানুষের বাংলাদেশের জন্য যে ভালোবাসা, যেটা আমরা দেখেছি আমার বাসা থেকে। আপনি জানেন যে আমি কয়েকদিন আসলে আমি আসতে পারিনি, আমি লন্ডনে আটকা পড়েছিলাম এই কারফিউর কারণে। আমার গত গত মাসের 20 তারিখে টিকিট ছিল, সেদিন আসতে পারিনি। আমি 2 দিন আগে আমি বাংলাদেশে এসে পৌঁছেছি। এই শুধুমাত্র আমার মনে হয়েছে যে না, এই সময় আমাকে বাংলাদেশে থাকতে হবে, এবং বাংলাদেশে আসার পর থেকে কিন্তু আমি রাস্তায় ছিলাম। আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব হয়েছে অনলাইনে, অফলাইনে, রাজপথে যেটুকু করার চেষ্টা করেছি, অন্য 10 জন সাধারণ মানুষের মতনই চেষ্টা করেছি। আর আমাদের ছাত্র সমাজের কথা কি বলবো, আজকে আসলে আমার গলা দেওয়ার কথা বের হচ্ছে না। আমি আমি নিজে আমি সাধারণত কিন্তু আমি খুবই শক্ত একজন মানুষ, কিন্তু আমি আজকে মানুষের অনুভূতি দেখে আমি 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 আসলে আমি কিছু বলতে পারছি না, সত্য কথা যেটা। আর আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে শেখ হাসিনা উনার বোনকে সহ উনারা হেলিকপ্টার যোগে উনারা দেশ ছেড়ে চলে গেছেন, উনারা পালিয়ে গেছেন। এই শব্দটি এখন সংবাদপত্রে বা মিডিয়াতে দেখানো হচ্ছে যে পলায়ন করেছেন। তো উনি তো 2 দিন আগে বলেছিলেন যে শেখ হাসিনা পালায় না, আমরা কিন্তু সেটিও দেখেছি, শেখ হাসিনা পালায় না। সেই শেখ হাসিনাই 48 ঘন্টার মধ্যে পালিয়ে গেছে। জনগণের স্রোত, জনগণের ক্ষোভ, আপনি আপনি জনগণকে হত্যা করে জনগণের মত দমিয়ে রেখে আপনি গণতন্ত্র, একটা রাষ্ট্রকে গণতন্ত্রহীন করে দিয়ে ভোট কেড়ে নিয়ে আপনি বেশি দিন টিকতে পারবেন না। ক্ষমতা উনাদেরকে অন্ধ করে দিয়েছিল, উনাদেরকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে আমি আজকে না বলে পারছি না। আমার চাচা সিরাজুল আলম খান, আমার মেজো চাচা, এটা অনেকে জানে, এবং সিরাজুল আলম খানকে বলা হয় যে উনি বাংলাদেশের স্বাধীনতার রূপকার। 1962 সালে উনি নিউক্লিয়াস গঠন করেছিল, এবং সেই নিউক্লিয়াস, উনি তখন ছাত্র, সেই নিউক্লিয়াসের হাত ধরে 1966 হয়েছে, 1970 হয়েছে, এবং আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়ে আমরা স্বাধীন হয়েছি 1971 সালে। এই শেখ হাসিনা, উনি কি সিরাজুল আলম খানকে চিনতেন না? উনি কি সিরাজুল আলম খানকে জানতেন না? কিন্তু উনি ক্ষমতার মোহে উনি এতটাই অ্যারোগেন্ট, এতটাই এতটাই স্টাবার্ন হয়ে গিয়েছিলেন যে উনি সিরাজুল আলম খানের মতন একজন নেতাকে উনি ষড়যন্ত্রকারী বলে আখ্যা দিয়েছেন। একদিন না, 2 দিন না, কয়েকবার উনি ওনার উনার বিভিন্ন মিটিংয়ে, উনি ছাত্রলীগে, যেই সিরাজুল আলম খান ছাত্রলীগের 2 বারের সেক্রেটারি ছিল, সেই ছাত্রলীগের এক সম্মেলনে পর্যন্ত 2016 সালে উনি বলেছেন সিরাজুল আলম খান ষড়যন্ত্রকারী। তবে হ্যাঁ, আমি শেখ হাসিনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, সিরাজুল আলম খান অবশ্যই ষড়যন্ত্রকারী, কারণ সিরাজুল আলম খান যদি ষড়যন্ত্র না করতো তাহলে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হতো না। সিরাজুল আলম খান ষড়যন্ত্রকারী কারণ জি উনি পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে উনি এই দেশ স্বাধীন করেছে। শুধু জি তাই নয়, আমি আপনি আমি জানেন এই আপাতত শেখ আমরা হাসিনা উনি আমরা আমরা অবশ্য কতটুকু। প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। আমরা জি ধন্যবাদ ব্যারিস্টার ফারাক। জি, ধন্যবাদ সাগর ভাই। ইংলিশে একটা কথা আছে, আস্টিচ ইন টাইম সেভস নাইন, এটা আমরা সবাই জানি, এবং এইবার আমরা দেখেছি যে এই যে প্রধান শেখ হাসিনা 2 দিন আগে বলছিল যে বঙ্গভবনের দরজা সব সময়ের জন্য খোলা, অথচ এই দরজা তো অগস্ট মাসে খোলার কথা ছিল না। এই দরজাটা যদি জুলাই মাসে খোলা হতো তাহলে কিন্তু এতগুলো রক্ত ঝরতো না, যে কথাটি আমি বারবার বলেছি। আপনি জানেন আমি নিজে গত 2 দিন আমার বাসা থেকে লুকিয়ে বের হয়েছি, আমার বাবা মা আমার হাজবেন্ড আমাকে বেরোতে দিবে না। তারপর আমি লুকিয়ে লুকিয়ে আমি শাহবাগ গিয়েছি, আমি কামরান বাজার গিয়েছি, কারণ আমি জানি দেশে একদিকে যেমন স্বৈরাচার আছে, ঠিক আরেক দিকে হাজার হাজার ছাত্র সমাজ রাস্তায় আছে, যারা আমাকে প্রোটেকশন দিবে, এবং তাই হয়েছে। আপনি স্টুডেন্ট পাওয়ার যে কি জিনিস আমরা 1972, সরি 52-তে দেখেছি, 62-তে দেখেছি, আমরা 1966-এ দেখেছি, 1969-এ দেখেছি, 71-এ দেখেছি, 90-তে দেখেছি, কিন্তু আমাদের এই সরকার এই স্টুডেন্ট পাওয়ারটাকেই বুঝতে তারা তারা বোঝেনি, এই কারণে 24-এ তাদের এরকম ভরাডুবি হয়েছে। এই যে এখানে আমার এক ভাই বলছিলেন যে এখন নাকে মেট্রো রেল বাঁচাতে পারলো,
আসলে তো কথা তো ঠিক, উনি মেট্রো রেলে বাঁচতে পারলেন, উনি পদ্মা সেতু জড়িয়ে ধরে থাকতে পারলেন, বেঁচে থাকতে পারলেন, উনাকে কি করতে হলো, উনাকে হেলিকপ্টার করে নিজের বোন সহ পালিয়ে যেতে হলো। এবং এর কারণ কি? এর কারণ হচ্ছে দেশে আমরা 14 নির্বাচন দেখেছি, 18 নির্বাচন দেখেছি, 24 নির্বাচন দেখেছি, মানুষের গণতন্ত্র নেই, কোন ফ্রিডম অফ স্পিচ নেই, মানুষকে অ্যারেস্ট করা হয়েছে উইদাউট এনি ওয়ারেন্ট, গায়েবী মামলা দেওয়া হয়েছে, এই সব কিছু করা হয়েছে। কিন্তু সবকিছু শেষ কথা হচ্ছে এইটা, আমাদের যে বিরোধী দলগুলো আছে, রাজনৈতিক যে দলগুলো আছে, তারা কিন্তু আসলে কিছু করতে পারেনি, এত অন্যায় অত্যাচারের পরেও কিন্তু তারা কিছু করতে পারেনি, করেছে কিন্তু আমাদের এই ছাত্র সমাজ, করেছে কিন্তু এই তরুণ প্রজন্ম। এই কারণে এই তরুণ প্রজন্মকে কিন্তু এই বর্তমান বাংলাদেশ ভবিষ্যতে কি হবে এখানে কিন্তু তাদেরকে রাখতেই হবে। আমার প্রিয় এই ছাত্রগুলো প্রত্যেকটা স্টেপ নিয়েছে খুব ম্যাচিওরলি, তো এই ছাত্রদেরকেই নতুন বাংলাদেশের কথা বলতে হবে, যেমনটি কিনা আপনি বলছিলেন। এবং আরেকটি কথা, আপনার প্রোগ্রামের মাধ্যমে আমি একটি অনুরোধ করতে চাই, একটি দাবি জানাতে চাই, আমাদের বাংলাদেশে জুলাই মাসকে আসলে জাতীয় শোকের মাস হিসেবে ঘোষণা করা হোক, কারণ এই দেশের এতগুলো জীবন কখনো কোনো একটি মাসে যায়নি যেটি জুলাই মাসে গিয়েছে। এবং আরেকটি কথা, সেটি হচ্ছে গিয়ে আমার যে আন্দোলনরত শেখ ভাই হাসিনা বোনরা যারা ভারতের, আছে, শেখ হাসিনা জি ভারতের আমি একটা একটু এখানে টেলিভিশন দিচ্ছি, বলি, বাংলাদেশ বেসামরিক একটু আপডেট দিই, কর্তৃপক্ষের একটু একটি আপডেট নিউজ দিই। আছে সাগর ভাই, হ্যাঁ বাংলাদেশ বেসামরিক কর্তৃপক্ষের থেকে একটি নিউজ আছে আমার পিছনে, আপনি দেখছেন টিভি চলছে, অনলাইনে মানে এখানে লাইভ স্ক্রল যাচ্ছে, বাংলাদেশ বেসামরিক কর্তৃপক্ষ ঢাকা বিমানবন্দর থেকে সকল ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছে, যেন কেউ যেন বিমানে করে যেন পালিয়ে না যেতে পারে দেশ থেকে। আমাদের ছাত্র সমাজের দায়িত্ব, তাদেরও দায়িত্ব হবে, তারা যেন খেয়াল রাখে কেউ যেন পালিয়ে না যেতে পারে, কারণ অনেকে অনেকে কিন্তু পালিয়ে গেছে। আপনি তাপসের কথা বলছিলেন, তাপস কিন্তু পরশুদিন পালিয়ে গেছে, এরকম আরো অনেকে, গতকালকে প্রায় 30 জনের একটি লিস্ট আমি হাতে পেয়েছি, সেই ওনারা কিন্তু সকলে কিন্তু গত রাতের মধ্যে পালিয়ে গেছে। এইটা কিন্তু অলরেডি অনেক লেট হয়ে গেছে, এটা অনেক আগেই করা উচিত ছিল, স্টিল ইট ইজ গুড টু বি লেট দেন নেভার। তো বেসামরিক কর্তৃপক্ষ যে ফ্লাইট সকল ক্যান্সেল করে দিয়েছে, আমি মনে করি সেখানে আমাদের ছাত্রদেরও এখনো থাকা দরকার, যেন কেউ যেন পালাতে না পারে, কারণ প্রত্যেক আমরা কাউকে মারবো না, কিন্তু প্রত্যেককে আমরা এই দেশের বিচারের আওতায় আনবো। প্রতিটি হত্যা, প্রতিটি খুন, প্রতিটি গুম, প্রতিটি অত্যাচারে তাদেরকে আমরা বিচারে আনবো। এবং প্লিজ প্লিজ আমি অনুরোধ করছি হাত জোর করে আমার ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে, তোমরা কিন্তু প্লিজ কোনো পুলিশের গায়ে হাত তুলবে না, পুলিশ কিন্তু তাদের দায়িত্ব পালন করেছে, দায়িত্ব পালন করতে গিয়ে হয়তো তারা ভুল করেছে, দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু, কিন্তু এখন কিন্তু তারা অসহায়, এখন কিন্তু তোমরা পুলিশের গায়ে প্লিজ কেউ হাত তুলবে না, এবং কোনো কোনো স্থাপনা, আমি রাষ্ট্রীয় পাশাপাশি স্থাপনা হোক বা যে পাশাপাশি কোনো স্থাপনা। হ্যাঁ শুধু পুলিশ নয়, আমি মনে করি যে কোন স্থাপনা, আপনারা বাংলাদেশে এখন যতটুকু শুনতে পাচ্ছি যথেষ্ট ভাঙচুর হচ্ছে বিভিন্ন জায়গাতে, প্লিজ আমি বারবার জি বলছি, আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে কোনো কিছু ভাঙচুর করা যাবে না, কারণ দেশটা আমাদের, আমাদের দেশের একটি জিনিসও ভাঙচুর করা যাবে না, আমাদেরকে সম্পূর্ণভাবে আমাদের রাষ্ট্রটাকে পুনর্গঠন করতে হবে, পুনর্গঠন করে আমাদেরকে একসাথে আগাতে হবে, আর অবশ্যই কোনো সংখ্যালঘু কারোর উপরে হাত দেওয়া যাবে না, না তাদেরকে এটা প্রোটেক্ট এটা আমি করতে আমি হবে। এবং কোনোভাবেই মানে সংখ্যালঘুদের উপরে বর্তমানে যারা এখন আনন্দ করছে তারা সংখ্যালঘুদের উপরে আগেও আক্রমণ করেনি কখনো, এখন তো মোটেও করবে না, জি সংখ্যালঘুরা জি সবচেয়ে বেশি করবে না, আমারও নিরাপদে তাই থাকবে, বিশ্বাস, এর কিন্তু আগে যা আমাদেরকে কিছু খেয়াল হয়েছে রাখতে হবে। সবকিছু পলিটিক্সের অংশ, আমি নিজে কখনোই মানিনি যে আমার দেশের মানুষ আমি সংখ্যালঘুদের উপরে আপনার কথার সাথে কখনোই, একমত, এই কারণে, এই কারণে আমি ছাত্র সবকিছু সমাজকেই অনুরোধ সরকারের করছি, সাজানো অংশ ছিল যদি খুঁজেছে। দ্যাটস রাইট, কেউ যদি অতি উৎসাহী হয়ে পলিটিক্যালিও কেউ যদি এই কাজটি করে, সেইটি কিন্তু আমাদেরকে কঠোর ভাবে আমাদেরকে দেখতে হবে, এটি কেউ যেন না করতে পারে। এই কারণে আমি ছাত্র সমাজকে বলেছি তাদেরকে কেয়ারফুল থাকতে হবে, কারণ তাদের এই এখন যে আন্দোলনটা, ছাত্র তাদের যে সমাজ, আমি কষ্টটা, বলি ব্যারিস্টার ফারাহ খান, যে ছাত্র সমাজ এই দেশকে এই 2024-এর একটা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, যে ছাত্র সমাজ আমাদেরকে নতুন গণতন্ত্র উপহার দিয়েছে, তারাই যেন এখন এই বর্তমান যে সংকটকালীন সময়টা যাচ্ছে, এই সংকটকালীন সময়ে যেন তারা এখন সম্পূর্ণভাবে নিজেদেরকে একটা কি বলবো, একটা সেফ গার্ড হিসেবে, বাংলাদেশের সেফ গার্ড হিসেবে এখন দায়িত্ব পালন করে। প্লিজ আপনারা যে সারা দেশে এখন বিভিন্ন রকম খবর শোনা যাচ্ছে সেগুলোকে বন্ধ করার জন্য ছাত্র সমাজ এগিয়ে আসুন, আপনারা অপরাধীদেরকে মানে পালিয়ে যেতে দিবেন না, তাদেরকে আটকে রাখুন, তবে যখন একটা স্বাভাবিক বিচার ব্যবস্থা হবে তখন তাদেরকে বিচারের সম্মুখীন করতে পারবে, তবে কারো গায়ে হাত তুলবেন না, যেটা ব্যারিস্টার জি জনাব ফজল হক বলেছে, ব্যারিস্টার ফারাখান বলেছে, কারো গায়ে হাত দিবেন না, সে আপনার শত্রু হোক
গায়ে হাত দিবেন না, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হাত দিবেন না, তাহলে তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য করে। আমি জানি এই কথা আপনাদের খারাপ লাগতে পারে, এই মুহূর্তে নীতি কথা আপনাদের ভালো লাগবে না, কিন্তু তবুও এই মুহূর্তটাকে সংবরণ করা খুব বেশি জরুরি। আমি মনে করি যে অনেক সময় আছে, এই একটু একটু মাথায় রাখবেন দয়া করে। জি বলছিলেন ব্যারিস্টার ফারাখান। জি জি, এবং আমরা দেখেছি আমাদের আমাদের সেনাপ্রধান উনি বলছিল যে জামাতের আমির হেফাজতের মমিনুল হক, বিএনপি, জাতীয় পার্টি, আসিফ নজরুল সাহেব সহ, জোনায়েদ সাকিব সহ, এরকম অনেককে নিয়ে ওনারা একসাথে বসেছেন, কিন্তু আমরা কিন্তু কোন ছাত্র সমাজের কোন সমন্বয়কারী বা এখানে যারা লিডার যারা আছে কারোর কথা কিন্তু আমরা শুনিনি। কিন্তু আমি যেটি আগেও বলেছি আবারও বলছি, আমাদের এই ছেলেগুলো পিওর, এই ছেলেগুলোই আজকে এই জায়গায় নিয়ে এসছে, এই ছেলেগুলোর কারণেই এই বিরোধী দলের ওনারা সবাই কিন্তু এখন একসাথে বসতে পারছে সেনাপ্রধানের সাথে। ওনাদেরও ভুলে গেলে চলবে না, এই ছেলেদেরকে আপনারা বাদ দিয়ে কিছু করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমরা আবারও রুখে দাঁড়াবো। আমি এটি বলতে চাচ্ছি, কারণ এই ছেলেগুলোকে সাথে রাখতে হবে, এরা হচ্ছে আগামীর বাংলাদেশ, এরাই হচ্ছে আমাদের বাংলাদেশ, এরাই আমাদের রাষ্ট্রটাকে পুনর্গঠন করবে, এরাই আমাদেরকে সুন্দর এবং আমাদের 1971 সালের যে সাম্য, মানবিক মর্যাদা ও জি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার কথা ছিল, সেটি করতে আমাদেরকে এই যুব সমাজ, এই ছাত্র সমাজই সাহায্য করবে। ধন্যবাদ। আপনি